নতুন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ গড়তে গড়তে চায় গড়ে তুলতে চায় ইসলাম দিয়ে সাজাতে চায় সেখানে এক গ্রামের অবস্থানকে সুসংহত করতে চায় আমাদের করণীয় কি নিঃসন্দেহে আপনারা আগে শুনেছেন জেনেছেন যে আমাদের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার এবং তার সুফল পেতে একটি সময় লাগবে অপেক্ষা করতে হবে কলামায় কারাম যদি এ সাজাতে চায় সেটি এক দু বছরের সম্ভব নয় সোজা কথা কারণ রসুল্লাহ সাল আলয়াল্লাম আমাদের জন্য চমৎকার আদর্শ আল্লাহ নবীর সির আল আছে চমৎকার আদর্শ তিনি প্রতিটি কাজের মধ্যেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছেন কাজ উদ্যোগ গ্রহণ করেছেন এবং সুপরিকল্পিতভাবেই করেছেন হিজরতের কথাই ভাবুন রসল্লা সাল্লাহম হিজরতের প্রস্তুতি কাকে সঙ্গে রাখবেন কোন দিকে যাবেন কোথায় কতটুকু অবস্থান করবেন সঙ্গে কে যাবেন পাথেও কে হবে পথ কে দেখাবে সব কিছুই পরিকল্পিত আমাদেরও সুন্দর একটি পরিকল্পনা চায় এবং আল্লাহ নবীর সেরার একজন সাধারণ পাঠক হিসেবে আমরা সবাই জানি যে আল্লাহ নবীর সাথে কুফরি শক্তির যে যুদ্ধ বিগ্রহ লড়াই সংগ্রাম সেই জায়গায় রব্বুল আলমীর একটা প্রতিশ্রুতি দিয়েছেন সে প্রতিশ্রুতি হলো যে সংখ্যার ব্যবধান আমি গুছিয়ে দেব তবে যে গুণগত যে ব্যবধান সেটি তোমাদের কী করতে হবে বান্দাকে মানুষকে নির্দেশ ও খাই তোর আদমিনে আদু ও আদুম খুব সংক্ষেপে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন রবুল আলমিন তোমরা সংখ্যায় জন সমস্যা নেই ইয়কিনা শরুণা সাবেরোন মেয়ে থাইন সংখ্যার ব্যবধান আমি গুছিয়ে দেবো তারা দুশো হলেও তোমরা জিতবে তোমরা বীরজন কিন্তু শত্রুদের যে অস্ত্র তাদের যে প্রস্তুতি তাদের যে প্রযুক্তি সে ব্যবধান আমি গুছিয়ে দেবো না রবল আলমিন আসমান থেকে নেমে এসে আমাদের জন্য সাবমেরিন দেবে না এয়ারক্রাফট কেরিয়ার দেবে না এগুলো বান্দা প্রস্তুতি নিতে হবে আয়দুল হুম মস্ত আতমিন ফৌয়া এখন আমরা যারা চাই যে আমরা আমাদের আইন আদালত শিক্ষা রাজনীতি মিডিয়া সব জায়গায় যে আমরা চাই যে ইসলামের পতাকাই সেখানে উদ্দিন হোক আমাদের প্রস্তুতি সেই জায়গায় কি আছে খুব জিজ্ঞাসা নিঃসন্দেহে সেই জায়গায় আমাদের খুব একটা প্রস্তুতি নেই আমরা যে গণ্ডিতে কাজ করি ছোট্ট পরিসরে কাজ করি বাকি অনেক জায়গায় আমরা কাজ করি না এখন আমি যে হঠাৎ করে নির্বাচনের সামনে যদি বলি যে না আমাদেরকে ভোট দেন আমরা সচিবালয় পরিচালনা করব আইন আদালত আমরাই পরিচালনা করব নৌবাহিনী আমাদের হাতেই থাকবে বিমান বাহিনী আমাদের হাতেই থাকবে রাষ্ট্রের শৃঙ্খলা নিরাপত্তা সার্বমধ্য এ বিষয়গুলো আমরাই পরিচালনা করব সেটি তো আমাদের কোনো প্রস্তুতি নেই আমাদের কোনো প্রস্তুতি তাদের দৃষ্টি গোচর হয়নি তো এই জায়গায় বুঝতেই পারছেন সেই জায়গা আমাদের কাজ করতে এটি আল্লাহাক নিজে করে দেবেন এটা আমাদের কি করতে হবে ওয়ায়দুর রহমান মোস্তাত উমিন কুয়া যে সমস্ত দেশে এই যে ইসলামিক কাজগুলো ইসলাম দিয়ে তারা সাজাতে পেরেছে তাদের সেই জায়গায় সুন্দর প্রস্তুতি ছিল আমাদের দরকার ভাবতে হবে আমাদের শিক্ষা নিয়ে এটি আমি বলবো যে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার দু নম্বর বিষয় হলো এই রাষ্ট্র মেরামত করা দরকার যুগে যুগে সময় চোদ্দো সফর ইতিহাস হলো ওম্মার ক্রান্তিকালে অলমেয়িকা ওম্মার হাল ধরেছেন আলহামদুলিল্লাহ রক্ত দিয়ে জীবন দিয়ে তারাই রিয়াস আলী বিজুল যেমন বলেন ওম্মার বিক্ষিপ্ত চুলগুলো বারবার আমরা গুছিয়ে দিই শয়তানের হাত খুন হওয়া মানুষগুলোকে আমরা জীবন ফিরিয়ে দিই শয়তান ওসবাসায় অসুস্থ মানুষটাকে আমরা সুস্থ করে তুলি আমরা কান্ডারি আমরা রাহবর সেই জায়গায় কাজ করতে আমাদের কিছু ভাবনা আছে প্রস্তাবনা আছে আমরা একটি প্ল্যাটফর্মে এসে যে ইতিমধ্যে সে প্রসঙ্গে আলোচনা হয়েছে এক জায়গায় এসে কাজ করলে যতটুকু সুফল পাওয়া যায় বিক্ষিপ্ত বিভিন্ন জায়গা থেকে কাজ করে ওই কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যায় না এর উদাহরণগুলো অনেক চমৎকার আমরা যেই জায়গায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পেরেছি সেই জায়গার রেজাল্ট দেখেছি আগামী দিনে আমরা আশা করব যদি আল্লাহ পাক আমাদের সেটি মঞ্জুরি দেন আমরা ইসলামের একটি ব্যালট বক্স চাই ইসলামের নামে দুটি ব্যালট বক্স আমরা চাই না যদি এই জায়গায় আসতে পারি হতে পারে যে এই জায়গা প্রতিনিধিত্ব আমাদের অনেক বড় হবে আমি খুব সংক্ষেপেই বলছি যে একটি ব্যালট বক্স হয়েছে সে সমঝোতা পড়া একটু ছাড় দেয়া একটু আন্তরিকতা এক জায়গায় আসতে পারা একটু এগুলো হওয়া দরকার আর এ রাষ্ট্র সময় তো খুব দ্রুত পড়িয়ে গেছে আপনারা জানেন যে তেপ্পান্ন বছর হয়ে গেল কিন্তু আমাদের হয়তো কিছুটা প্রাপ্তি অর্জন আছে আমাদের অপ্রাপ্তি অনেক বেশি দুঃখ আমাদের এই জায়গায় আমাদের অনেক পরেই যাত্রা শুরু কিন্তু তারা আমাদেরকে ছাড়ে অনেক দূর এগিয়ে গেছে তুরস্ক ভিয়েতনাম মালয়েশিয়া যে মালয়েশিয়া শুরু করলো বিরাশি থেকে শুধুমাত্র বিশ বছরের ব্যবধানে তাদের সমস্ত নাগরিককে চাকরি দেওয়ার পরে আবারও বাইর থেকে তারা আট লক্ষ মানুষের চাকরির ব্যবস্থা করেছে যারা আপনি চিন্তা করে দেখেন যে সাউথ কোরিয়ার মতো ষাটের দশকে ওয়ান অফ দি পুয়ারেস্ট ইন দি ওয়ার্ল্ড কিন্তু এখন তারা পৃথিবীর নাইন লার্জেস্ট ইকোনমি ইন ওয়ার্ল্ড নয় নম্বরে আসলো তাহলে কেন আমরা পারিনি ওরা কেন ফেরেছে কেভাবে ফেরেছে আমাদের জন্য যে রোল মডেল আপনি হয়তো মালয়েশিয়া ধরেন রোল মডেল অথবা তুরস্ক অথবা ভিয়েতনাম যেটি ধরেন আমাদের ত্রুটিটা কোন জায়গায় খুব সংক্ষেপে আমি বলবো দুই চারটি আমাদের ভাবে এর বাইরে আরও কোন কথা থাকতে পারে আমি এক নম্বরেই বলবো শিক্ষা মনোযোগ দেওয়া দরকার আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক ত্রুটি বিচ্ছুটি আমি শুধু আকৃদা বিশ্বাস মূল্যবোধের সেই দৃষ্টিকোণ থেকেই নয় অন্যান্য দৃষ্টিকোণ থেকে নিট বেস এডুকেশন এবং ক্রিয়েটিভিটি ডাইনামিজম এবং ইন্টেলেকচুয়াল বেস এডুকেশন আমরা আমাদের দেশে লক্ষ লক্ষ যে ছাত্র গ্র্যাজুয়েট বা নানা পর্যায়ে শিক্ষিত হচ্ছে কিন্তু আপনারা জানেন যে পৃথিবীর অন্যান্য শিক্ষা ব্যবস্থার তুলনায় আমাদের শিক্ষামান খুবই কম খুবই নিচে পৃথিবীর ছাড়া একশোটি বিশ্ববিদ্যালয়ের কোনো থালিকা আমাদের কোনো বিশ্ববিদ্যালয়ের নজরে পড়ে না এটা দুঃখজনক শিক্ষা এই পৃথিবীতে যারাই এখন উন্নত রাষ্ট্র আমি পরিসংখ্যান দেখলাম যারা উন্নত রাষ্ট্র শিক্ষা খাতে তাদের বরাদ্দ সবচেয়ে বেশি শুধু বরাদ্দ নয় শিক্ষার ক্ষেত্রে যে স্কুল ইয়ার বলেন সিলেবাস কারিকুলাম বলেন শিক্ষক শিক্ষকদের ট্রেন আপের কথা বলেন মান ধরে রাখার কথা বলেন সব সূচকে পৃথিবীর প্রথম দশটি রাষ্ট্র উন্নত শিক্ষা ব্যবস্থায় তাদের বরাদ্দ অনেক বেশি এক সময় একটা বাইরের শিক্ষা সফরে ছিলাম যে ইউরোপ আমেরিকা শিক্ষা সফরে যেহেতু নানা জায়গায় বিশ্ববিদ্যালয়ে গেলাম তাদেরকে জিজ্ঞেস করলাম পৃথিবীতে সবচেয়ে উন্নত শিক্ষা ব্যবস্থা কোথায় আছে তারা বলে সিঙ্গাপুর ফিনল্যান্ড বলল তো এখন আমি বুঝতেই পারলাম আসলে যে সিঙ্গাপুর যারা বাইর থেকে পানি এনে কিনে খায় বাইর থেকে শুধুমাত্র শিক্ষা প্রযুক্তি মানসম্মত শিক্ষার কারণে পৃথিবীর একটি উন্নত ধনী রাষ্ট্র হয়ে গেল সাউথ কোরিয়াও তাই ফিনল্যান্ড তাই কাজেই শিক্ষাটাকে এমন একটি পর্যায় পর্যায়ে নিতে হবে শিক্ষার কাছে বরাদ্দও বাড়াতে হবে আমেরিকা প্রতিটি প্রাইমারি স্কুলের প্রত্যেক ছাত্রের জন্য পনেরো হাজার ছশো ডলার ব্যয় করে হাই স্কুলে প্রায় সাঁতিরিশ হাজার সে তুলনায় জিডিপি বলেন বা বরাত আমাদের খুবই কম আইনের শাসন ইনসাফ বাংলাদেশের অবস্থান একশো চব্বিশ নম্বরে একশো তার মানে আইন ব্যবস্থায় আমাদের চেয়ে ভালো করেছে একশো তেইশটি রাষ্ট্র আছে দুর্নীতির কথাই যদি বলেন দুর্নীতিতে দুর্নীতি কম দশ থেকে পাঁচ একশো ছয়টি রাষ্ট্র আছে তিনের ওপরে ষাটটি রাষ্ট্র আছে দুইয়ের পরে মার্ক কম পেয়েছে যত বেশি কম মার্ক পায় তত বেশি দুর্নীতিগ্রস্ত আমাদের মার্কিং হলো দুইয়ের নিচে বোঝাই যায় যে আমরা কোন জায়গায় আছি। কারণ দুর্নীতি থাকলে এটি আমাদের উন্নয়ন উন্নতি অগ্রগতি সব কিছুর মূলে বাধা হলো দুর্নীতি অনেক কথা হয়েছে আমরা রসল্লাহ সল্লাহ আলী ওয়াসালাম আদর্শ সেই জায়গা থেকে শিখবো ইসলাম দুর্নীতি কীভাবে বন্ধ করেছে হজরতমর থেকেই শিখবো রোদিয়ান ওয়ারদাহা রাহু হতো মিম পরে মিন আইন এলাকা হাজা সাধারণ নাগরিক বলতে পারে ওয়ার গেট ইট ফ্রম থেকে পেয়েছেন আমাদের দেশে সেটা বলার কোথাও নেই দেখিনি নিই হতো তোমার কোনো রদিউল্লাহ মান কীভাবে দুর্নীতি বন্ধ করেন তিনি বলেন যে আমি নিয়োগের সময় নিয়োগের সময় কোনো মানুষ যদি আত্মীয়তা অথবা পরিচিতি বন্ধুত্বের কারণে কাউকে নিয়োগ দেয় আর সেদিকে যে জানে তার চেয়ে যোগ্য মানুষ সমাজে আরেকজন আছে সে আল্লাহ আল্লা রসলোর সাথে বিশ্বাসঘাতকতা করেছে এক গভর্নরকে তিনি সরিয়ে দিলেন কাবিমনে হারেজ আমিরুল মমকে জিজ্ঞেস করলেন আপনি কি অসন্তুষ্ট আমাকে সরিয়ে দিয়েছেন বলে যে না ভাই তোমাকে অনেক মোহাবত করি তবে তোমার চেয়ে আরেকজন যোগ্য পেয়েছে বলে তোমাকে সরিয়ে দিয়ে তাকে তোমার জায়গায় বসিয়ে দিয়েছেন তোমার এরই ছিল হজমেরুল খতাবের নিয়োগ প্রক্রিয়া তা আমাদের নিয়োগ প্রক্রিয়া সচেতন সব জায়গায় ফলে দুর্নীতির আখাড়া যখন দুর্নীতি ছেয়ে বসে তখন পয়সা দিয়ে রায় কেনা যায় খনি বেকুসুর খালাস পায় সব জায়গায় দুর্নীতির এটি বন্ধ করতে হবে এবং বাংলাদেশে সময় আজান হয়ে গেছে বাংলাদেশে আমরা যখন বাইরে যাই বাংলাদেশের সমস্যা কি যখন জিজ্ঞেস এই দেশ এত সম্ভাবনাময় রাষ্ট্র পরিশ্রমী মানুষ এবং এই দেশে যত সংখ্যা চার কোটি সত্তর লাখ যুবক জাতিসংঘ বলে তিরিশ পার্সেন্ট যুবক পৃথিবীর কোনো রাষ্ট্র হাতে গোনা ছয় ষাটটি রাষ্ট্র আছে যাদের যুবক সংখ্যা যুবকদের সংখ্যা প্রতি চারজন নাগরিকের মধ্যে একজন যুবক এরকম হাতে গোনা ছয় ষাট এত সম্ভাবনা রাষ্ট্র এত এত তরুণ এত যুবক কেন দাঁড়াতে পারছি না যুবকদেরকে আমরা কাজে লাগাইনি যুবকরা জাগ্রত হবে অন্যদেরকে জাগিয়ে তুলবে তারা আমাদের বর্তমান তার আমাদের ভবিষ্যৎ বটে পৃথিবীর সব ইতিহাস পরে দেখুন যুবকদের হাতে রচিত এমনকি ইসলামের ইতিহাসও সাল্লাহ সাল রাহিউসাল্লাম ইসলামের বাণী নিয়ে আসলাম খালাফানি সুয়ুখ ও হালফানি সবাব হালাফানি যুবকরা সাড়া দিয়েছে যে সমস্ত সাহবাইকার আমার নাম শুনলে একটু প্রবীণ প্রবীণ মনে হয় প্রত্যেকে যৌবনে ইসলামের পক্ষে সাড়া দিয়েছেন সায় দিয়েছেন প্রত্যেকে বয়স আঠারো বিশ তিরিশের নিচে এরকমই আমরা আমাদের এই যে কোটি কোটি যুবক তাদেরকে কাজে লাগাব আমরা তাদের কাছে যাব অলমাই করলাম আমরা মনে রাখবেন যে আমরা তাদের কাছে না গিয়ে ওই যে একটু আগেই বলা হলো মসজিদ মাদ্রাসা খেতমতার অনেক সুন্দর চমৎকার জায়গা কিন্তু হয়তো পৃথিবীতে আমরা একমাত্র ফ্যাক্টরি যেখানে ফ্যাক্টরিতে মাল তৈরি করি আমাদের ফ্যাক্টরির জন্য আমাদের আমাদের জন্য কি করি আমরা তৈরি করি কেন যদি এটা ফ্যাক্টরি হয় তো জাতির জন্য তৈরি করতে হবে সেই জায়গায় এবং কাজ কীভাবে করতে অনেক পরিকল্পনা এটা আমাদের নতুন কথা নয় সদর সাইফুল রহমতুল্লাহ আলী আলিগড় যাননি তিনি হয়তো একটি নতুন আলিগড় গড়ে তোলেননি কিন্তু দেওবনের সেই মিশনটাকে আলিগড় নিয়ে গেছেন না নিলে মোহাম্মদ আলী জহর পয়দা হতো না সেখান থেকে ওবায়দুল্লাহ সিন্দি আসতো না সেখানে আমাদের হয়তো ওই রকম প্রতিষ্ঠান গড়ে তুলে ইসলামাইজ করতে হবে আর যদি এটা ব্যয়বহুল হয় সময় সাপেক্ষ হয় আমাদেরকে সেই জায়গায় যেতে হবে যেভাবে যাওয়া যায় পদ্ধতি চিন্তা গ্রহণ করতেই হবে দেশের আটান্নব্বই পার্সেন্ট মানুষকে ভাগ জনসংখ্যাকে জনগণকে ইসলামী শিক্ষা ইসলামী মূল্যদের বাইরে রেখে শুধু নির্বাচনের সময় ইসলাম কায়েম করবো সাজাবো আপনার কি মনে করেন এটি পসিবল সম্ভব ওঠেও না যদি তাদের কাছে ইসলামী শিক্ষা না নিয়ে যেন তেনভাবে খেলাফা সরিয়ে নির্বাচনবিহীন বা নির্বাচন দিয়ে হলেও আমাকে যদি ক্ষমতায় বসিয়ে দেওয়া হয় চ্যালেঞ্জ করলাম একদিন আমি ক্ষমতায় থাকতে পারবো না আর ইসলাম মেনে নেবার সেই যোগ্যতা তাদের মাঝে থাকতে হবে যদি ক্ষমতায় বসে ইসলাম বাস্তবায়ন করা যায় রসুল সে আট বছর দশ বছর অপেক্ষা করে হাজার লক্ষ সাহাবি তৈরি করে মুখে আসতেন না মক্কাতৃত প্রস্তাব দেওয়া হয়েছিল আপনি নেতা হতে চান রাজা হতে চান নেতৃত্ব চান উপরে আসনে বসন চান মল্লক নাক্ষা আপনাকে সেই জায়গায় বসাবো কিন্তু আল্লাহ নবী নিজে বসলে কি হবে এখানে চেয়ারের আশেপাশে একজনই ইসলাম মানার কেউ না মানা কেউ না এই জন্য তিনি লোক তৈরি করেছেন